মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতে পেলে সকালবেলা থেকে কাজকর্ম সব কিছু সেরে প্রথমেই তো খাওয়া দাওয়া করে তারপরে কাজকর্ম সেরে তারপর স্নান করে যেগুলো কেচেছিলাম মেরে দিলাম। এখনকার মতো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে একদমই রোদ নেই, তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে দেখতে পাবে না, দাঁড়াও দেখাচ্ছি। এই যো একদমই রোদ নেই, জানি না জামা কাপড় তো কেচে দিলাম, কালকের গুলাও হাফ শুকনো হয়েছিল, কাল তো তবুই একটু সামান্য রোদ উঠেছিল, আর আজকে তো একদমই রোদ উঠেনি। তবে কালকে গুলোও মেলে দিলাম, যেগুলো আধ শুকনো হয়েছিল, আর আজকে যেগুলো কেচেছি সেগুলোও মেলে দিলাম। দেখা যাক, আজকে তো শোকাবে না। আর বাবু তো এই যো ঘুম দিচ্ছে বাবু, আর আমার কাজকর্ম তো সব হয়ে গেছে। এবার আজকে সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে, হাঁপিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি কাজকর্ম করেছি তাই বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি। আর আজকে সকাল সকালই কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আর আজকে তো বৃহস্পতিবার, তোমাদের বলে দিই আজকে বৃহস্পতিবার। এখন বাজছে 11:30 বাজে, কালকেও 11:30 ভিডিও স্টার্ট করেছি, আজকেও 11:30 ভিডিও স্টার্ট করলাম। তো আর 11:30 মধ্যে সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এমনকি বাবুকেও স্নান করানো হয়ে গেছে, আমার নিজেরও স্নান হয়ে গেছে, সবই হয়ে গেছে অলমোস্ট। তো সেই জন্য ফ্রি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে কথা বলতে পারিনি, যেটুকু পেরেছি শেয়ার করেছি, বাকি কথা বলতে পারিনি, আর এখন তোমাদের সঙ্গে সামনাসামনি কথা হচ্ছে। টুকি আবার দেখি, আবার দেখি, আবার দেখি, আবার দেখি, কদিকে কদিকে টুকি টুকি, আরে বাবা, আরে বাবা, দেখি দেখি দেখি, আরে বাবা, আরে বাবা, ও ঘুমিয়ে গেছে, ওই আমার সোনা বাবা ঘুমিয়ে গেছে, ওই ওই দেখে ফেলেছি, দেখে ফেলেছি, আবার দেখি, ওই বাবারি, ওই বাবারি, ওই বাবারি, এরকম ঘুমাতে হয়, এরকম ঘুমাতে হয়, দেখি এই দেখে ফেলেছি, কেমন দুষ্টুমি করে দেখো, কেমন দুষ্টুমি করে, কই দেখি এই দেখে ফেলেছি, দেখি ওই বাবারি, ওই বাবারি, ও ঘুমিয়ে গেছে, রেহান বাবা এই দেখে ফেলেছি, হে ওরম করে ধপ ধপ করে শুতে হয়, ওরম করে শুতে হয় বাবু, ওরম করে শুতে হয়। আচ্ছা বেশ, ওরে বাবারি, ওরে বাবারি, আচ্ছা বেশ, হয়েছে 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 হয়েছে, আর যেতে হবে না, পড়ে যাবে, না না পড়ে যাবে, টুকি টুকি দেখি বাবু বলে টুকি, এই দেখো দেখি দেখি দত্ত, আবার পড়ে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও, আর আর না আর করতে হবে না, আর করতে হবে না, আচ্ছা আর কে উঠতে হবে না, বাবু কথা শোনো, একটুখানি কথা শোনো, না একবার কথা শোনো বাবু, একবার কথা শোনো, আচ্ছা বেশ 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 ঠিক আছে, বেশ পরে করবো, আবার আবার পরে খেলবো, পরে খেলবো, ছেড়ে দাও ছেড়ে দাও, দুষ্টুমি করে না, ছেড়ে দাও, কয় দেখি কয় দেখি, মুখটা দেখি, কয় মুখটা দেখি, অনেক খেলেছে, আসো পালিয়ে আসো, অনেক খেলেছে, আচ্ছা বেশ বেশ, আস চলে আসো আমার কাছে আসো, বাবু শুনবেই না, কথা শুনবেই নাও, কি হচ্ছে তোমার, আমি খেলবো না তোমার সাথে, দেখি আর মুখটা দেখাবে তো, একবার মুখটা দেখাবে তো, দেখি কতটা খেলা হচ্ছে, ওরে বাবার মুখটা দেখি দেখি দেখি, না দেখি একবার দেখা, মা 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 মা, বেশ বেশ বেশ, গুড ইভিনিং, বাবু উঠে পড়েছে ঘুম থেকে, বলো কি বলছো বলো, ওকে একটু বাইরের দিকে নিয়ে যাচ্ছি, আর এখন 5:30 বাজছে, 5:20 বাজে, আর এখনও দেখো দিনই আছে আমাদের এদিকে,
দেশে তো এতক্ষণ অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, তো একটু বের বড় করাতে নিয়ে যাচ্ছি ওকে, তো চলো। বাইরে থেকে ঘুরে ঘুরে চলে এসেছি, ঠান্ডাতে বেশি জলই খাওয়া হয় না। আর এই যে বেরবেরু করে এসে মনটা মনটা ভালো লাগছে, মনটা ভালো লাগছে, তাহলে কান্না কান্না কেন হচ্ছে বাবা? হ্যাঁ, আর তুমি শুধু ঠান্ডার মধ্যে চলে আসো না, কি বলবো বলে না, কি বলবো বলে না, বলো আর বলো, আবার বলো, আর কিছু বলবে? আচ্ছা হ্যালো বলে দাও, হ্যালো, তুমি হ্যালোই করতে পারো না, হ্যালো পারে না, লজ্জা পেয়ে গেছে, আরে বাবা রে লজ্জা পেয়ে গেছে। আচ্ছা বেশ ওখানে বসো, ওই দেখো বলেছে, আবার করো আবার করো আবার করো, আচ্ছা 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 আচ্ছা, নাচা 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 নাচা, তাই 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 তা তা হবে। আচ্ছা বেশ বলো বাই বাই, পরে কথা হবে, বলো পরে কথা হবে তোমাদের সাথে, বলো বাই বাই। ওর বাবা চলে এসছে, ও গেল জল আনতে, আমি চাটা বসাবো, সন্ধ্যাবেলার নাস্তা, তো চলো তার সাথে কি খাবো সেই ভেবেই চলো আজ একটু পকোড়া বানাই, চলো তোমাদের দেখাচ্ছি কেমন করে পকোড়া বানাচ্ছি, ঠিক আছে? তো এর মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, বাঁধাকপি আর গাজর, এটুকুই নিয়েছি। এর মধ্যে নুন দেবো, বেসনটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু নুন দেবো, এটা ভালো করে মাখবো, মেখে যেমন পকোড়া ভাজে তেমন ধারায় ভেজে নেবো সাদা তেলে, তাহলেই রেডি হয়ে যাবে। চলো দেখাচ্ছি, দাঁড়াও নুনটা দিয়ে দিই আগে। তো এবারই হালকা একটু জল দিয়ে, বেশি জল লাগবে না কারণ ঠিক আছে, বাঁধাকপি দিয়ে জল অনেকটা বেরোবে, অল্প জল দিয়ে মেখে এটাকে ভাজবো। চলো এদিকে পকোড়া তো ভাজা হচ্ছে, আর পকোড়ার সাথে সাথে এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, চলো দেখাচ্ছি। এই যে ওইদিকে বসিয়ে দিয়েছি আমি চা, তো চলো চা পকোড়া তো রেডি হয়ে গেছে, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টাটা বাই বাই।